টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে সফল ধারণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। বন্ধুরা, আমি প্রতিনিয়তই আপনাদের কাছে নতুন নতুন ফিচার্স, নতুন নতুন অফার্স এবং নতুন নতুন ধারণার সঙ্গে হাজির হই। তার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটি যেহেতু টেকনিক্যাল রিলেটেড চ্যানেল, তাই আমার এই চ্যানেলটিতে নানান ধরনের ফিচার্স যুক্ত ফোন এবং নানান ধরনের টেলিকম রিলেটেড নিউজও পেয়ে যাবেন। আজকে আমি বেশি কথা না বলে আপনাদের সামনে নিয়ে হাজির করেছি এমন একটি ফোন যার রেঞ্জ খুবই কম কিন্তু কাজের দিক থেকে কিন্তু বিশেষ আকর্ষণ নিয়ে এসেছে। চলুন তবে শুরু করা যাক। আমি তন্ময়, আপনারা দেখছেন সফল ধারণা। চলুন তবে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি ফোন যা আনবক্সিং করবো এখন, লাভা প্রাইম জেড। এই ফোনটি লাভা কিন্তু একমাত্র কোম্পানি যা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে থাকে। এই ফোনে রয়েছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। এই ফোনে আছে 5 ডে ব্যাটারি ব্যাকআপ সাপোর্ট। তাছাড়াও এই ফোনে 100টি ফোন বুক কন্ট্যাক্ট সেভ করা যাবে। তার সঙ্গে সঙ্গে এই ফোনে অটো কল রেকর্ডিং এবং 1.3 মেগাপিক্সেলের ক্যামেরা। এর স্পেসিফিকেশানের মধ্যে কিন্তু এগুলি থাকছে। তার সঙ্গে সঙ্গে এই ফোনে সবথেকে বড় অফার দিচ্ছে যেটি, তা হলো কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। আপনার ফোনটি কিছু হলে বা কোনোরূপ ক্ষতি হলে তা কিন্তু লাভা কেয়ারের তরফ থেকে আপনাকে 2 বছরের মধ্যে একদম নতুন রিপ্লেস করবে। চলুন তবে খুলে নেওয়া যাক এই ফোনটি। এই যে আমি ফোনটিকে আনবক্সিং করে ফেলেছি এবং ফোনটি আমার হাতের সামনে। দেখুন, ফোনটি দেখতে কিন্তু একটু অসাধারণ। চারিদিকে একটি বর্ডার রয়েছে যা ব্ল্যাকের মধ্যে রয়েছে এবং তার পাশে চারি সাইডে কিন্তু একটি অ্যাশ কালারের বর্ডার রয়েছে। চলুন তবে খুলে নিই বক্সের ভিতরে কী কী রয়েছে। এই যে আমি বক্সটি খুলছি, এই বক্সের মধ্যে দেখুন রয়েছে একটি চার্জার, তার সঙ্গে রয়েছে একটি হেডফোন। হেডফোনের সাউন্ড কিন্তু বিশেষ ভালো। তার সঙ্গে সঙ্গে একটি ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে একটি ম্যানুয়াল বুক। চলুন এগুলো সাইড করে নিই এবং ফোনটিকে কাছ থেকে দেখি। এই যে আমাদের এই ফোন, চলুন এই ফোনের মধ্যে এবং এই চার্জার, এবং এই চার্জারে সাথে সাথে রয়েছে কিন্তু হেডফোন। এই যে হেডফোন, এটি সাউন্ডের দিক থেকে কিন্তু বিশেষ ভালো। আমি যেহেতু আমার এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করছি, তাই জন্য ভিডিওটি একটু কাটতে পারে, তার সঙ্গে সঙ্গে পিকচার কোয়ালিটি একটু খারাপ হতে পারে। এই যে ব্যাটারিটি 1200 mAh, এবং এই চলুন ফোনের মধ্যে এবারে ব্যাটারিটি ভরে নিই। এই যে ফোনের ব্যাক কভার খুললে ফোনের ভেতরে কিন্তু ডুয়েল সিম, ন্যানো সিম এবং একটি চিপস লাগানোর জায়গা রয়েছে। এই যে ফোনটি ওপেন করে নিয়েছি এবং ফোনটি অন করেছি। ফোনে রয়েছে কল বুক, মিউজিক প্লেয়ার এবং তার পাশাপাশি একটি ক্যামেরা, এবং তার সাথে সাথে ফোন বুক, FM রেডিও, কল লক, মিউজিক প্লেয়ার, ব্লুটুথ সব কিছুই রয়েছে এই ফোনে। তবে এই ফোনটির দাম কিন্তু 2600 টাকা। আপনারা যদি এই ফোনটি বিশেষভাবে কাজে লাগাতে পারেন, তবে অনলাইন থেকে অর্ডার করলে কিন্তু কমের মধ্যেই পেয়ে যাবেন। আমি এটি অনলাইনে কিনিনি, কিন্তু অফলাইনে নিয়েছি। যেহেতু ফোনটি কথা বলার জন্য বেস্ট, এটাতে ইন্টারনেট কানেকশানের ব্যবস্থা সেরকম করে নেই, কিন্তু কথা বলার জন্য কিন্তু এই ফোনটি বিশেষ ভালো। এবং এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু একবার চার্জ দিলে 5 দিন হামেশাই চলে যাবে। আজকের মতো এতটুকুনি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।